হ্যালো বন্ধুরা, সকলকে গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। শ্যামলী লাইফস্টাইলে সকলকে স্বাগত। তো বন্ধুরা, আবারও নিয়ে চলে আসলাম তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে সারাদিনে রান্না বান্না কাজ করবো, তোমাদেরকে পুরোটা দেখাবো। তোমরা আমার সঙ্গে থেকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমি এইদিকে একটু সকালে হাঁটাহাঁটি প্র্যাকটিস করে নিলাম। ডাক্তারে আমাকে বলেছে ক্যালিপার পরে রোজ 2 ঘন্টা মতো হাঁটতে। তো 2 ঘন্টার মতো অতটা হাঁটতে পারি না, তো অতটা হাঁটলে আমার প্রচুর ঘেমে যায় আর খুব পরিশ্রম হয়, আর একটু হাঁপিয়ে উঠি তখন খুব কষ্ট হয়। তাই বাড়ির মধ্যে যেটুকু হাঁটি ওইটুকুই অনেক। অনেকটা বেলা হয়ে গেছে আর বাবা এদিকে শুশুনি শাক কিনে নিয়ে এসেছে। তো বাবা মাকে একটু হেল্প করছে, শাকগুলো একটু বেছে দিচ্ছে, আর মা ওইদিকে রান্না বান্না জোগাড় করছে। দেখো বন্ধুরা, আজকে আমাদের ডালের বড়া বানানো হবে। তো মা এটাকে মিক্সে পেস্ট করে নিয়ে চলে আসবে। তো এটা অনেক বাঙালিদের পছন্দের একটি জিনিস আর খেতে খুব সুস্বাদু। তো মা এটাকে ভালো করে মিক্সে পেস্ট করে নিয়ে চলে এসেছে। তারপরে শাকগুলো একটু ভালো করে ধুয়ে নেবে, তারপরে রান্না বসাবে। দেখো ওইদিকে আমার ঠাকুমাও রান্না বসিয়েছে। তো আমার ঠাকুমাকে তো একটু আগে দেখালাম, ঠাকুমাকে একটা কাজ করছিল। তো আমার ঠাকুমাও আজকে সজনের শাক রান্না করবে। তো সজনের শাকটাও আমার খুব ভালো লাগে খেতে, আর খুব ভিটামিন একটা জিনিস। বন্ধুরা, আজকে আমাদের দেশি কাতলা মাছ রান্না হচ্ছে। তো বাবা বাজার থেকে কিনে নিয়ে এসেছে। তো মাছগুলো মা এখন একটু ভালো করে ভেজে নিচ্ছে, তারপর এটা রান্না হবে। তো তোমরা দেখো আমার মা কীভাবে এই মাছটা রান্না করে। তো এবার দেখো বন্ধুরা, আমার মা এবার ছোট ছোট করে বড়া দেবে। তো এটা হচ্ছে আমাদের মটর কলাইয়ের বড়া। কিছুটা রেখে দিয়েছে, কারণ পেঁয়াজ লঙ্কা দিয়ে ওটা ভালো করে মচমচ করে ভাজা হবে, ওটা শুকনো ভাতের সাথে খাওয়া হবে, আর এটা হবে মাছ দিয়ে রান্না। তো তোমরা দেখো বন্ধুরা, তো দেখো কিছুটা পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে মাখা হচ্ছে। তো এটা আলাদা করে বড়া তুলবে, এটা শুকনো ভাতের সাথে শুধু খাবো, আর এটা খেতে খুবই সুন্দর। এটা দিয়ে মনে হয় অর্ধেক ভাত খেয়ে ফেলেছি, আর আমি এটাই বেশি পছন্দ করি। দেখো এটা মচমচ করে ভাজা হয়েছে, আর কালারটা দেখো খুব সুন্দর এসেছে, আর খেতে খুব সুস্বাদু। তো এটা আমরা এবার খাবো। তারপরে দেখো বন্ধুরা, মা এবার মাছের ঝোলটা বানিয়ে নেবে। বড়া দিয়ে মাছের ঝোল, সাথে একটু তেঁতুল গুলা টক দেবে। তো এটা খুব ভালো লাগে খেতে। তো তোমরা দেখো, বন্ধুরা আমাদের মাছের ঝোল হয়ে এসেছে। এবার ভাজা মাছগুলো দেয়া হচ্ছে একটা একটা করে। তো এটা ফুটে গেলেই নামিয়ে দেবে। বন্ধুরা এখন আমাদের নারকেল ছাড়ানো হচ্ছে। তো আমার মা এখন নারকেল দিয়ে মালপোয়া বানাবে। তো তোমরা দেখো আমার মা কিভাবে নারকেল দিয়ে মালপোয়াটা বানায়। এইগুলো হচ্ছে সব আমাদের গাছের নারকেল। তো দেখো কত বড় বড় নারকেল। তো এই নারকেলগুলো খেতেও খুব মিষ্টি। তো দেখো বন্ধুরা, আমার মা ভাজতে শুরু করে দিয়েছে। তো এর মধ্যে দিয়েছে নারকেল, সুজি,
চালের গুঁড়ো আর চিনে। তো এটাকে ভালো করে মেখে এবার ছোট ছোট করে মালপোয়া বানাচ্ছে। তো এটা খুব ভালো খেতে, সুস্বাদু আর মুচমুচে। মালপোয়া তো আমাদের বানানো হয়ে গেছে, তো মায়ের কাছ থেকে দুটো খেয়েও দেখলাম, তো বেশ ভালোই হয়েছে খেতে, আর মনে হচ্ছে আরও বেশি করে খাই। বন্ধুরা, আমার ভিডিওটা আমি এখানে শেষ করবো। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। তো আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। তো সবাইকে টাটা, ভালো থেকো বন্ধুরা।